দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এই ভ্যালি বিথ সংলাপে আপনাদের সাথে রয়েছে আমি বাবু কমরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য সহ সাম্প্রতিক আলোচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে। আমরা আজকে কথা বলবো, জানি যে লকডাউনে ব্যবসা বাণিজ্যের প্রভাব এই শিরোনামে কথা বলবো এবং আমরা দীর্ঘ আসলে একটি যুদ্ধের মধ্য দিয়ে আসলে অতিক্রম করতে হচ্ছে, অর্থনীতি বিধ্বস্ত সারা পৃথিবী জুড়েই। যদিও ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, বাংলাদেশ টিকা কার্যক্রম অগ্রগতি চলছে এবং অর্থনীতি সচল করবার ক্ষেত্রে নানা বাধা এখনও রয়েছে। এই সাম্প্রতিক লকডাউন আসলে ব্যবসায়ী বিশেষ করে নিম্ন আয়ের মানুষ তারা আসলে নানান রকম প্রতিনিয়তই আসলে তারা চ্যালেঞ্জের মুখে পড়ছেন। এমন নানাবিধ চ্যালেঞ্জ নিয়ে আসলে আমরা কথা বলবো এবং আমাদের সাথে ব্যবসায়ীরা যুক্ত হবেন লকডাউনে ব্যবসা বাণিজ্যের প্রভাব এই শিরোনামে কথা বলতে। আমাদের সঙ্গে যে অতিথিরা যুক্ত হবেন তাদের সঙ্গে পরিচয় করে দিয়ে শুরুতে আমাদের সঙ্গে জনাব হেলালুদ্দিন যুক্ত হচ্ছেন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমাদের সঙ্গে এর মধ্যে যুক্ত হয়েছেন মাহফুজুল হক শাহ চট্টগ্রাম থেকে, সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হবেন সাইফুল ইসলাম, সাবেক পরিচালক খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। আমরা আলোচকদের সাথে আলোচনা করতে চাই এই লকডাউন এবং ব্যবসা বাণিজ্যের প্রভাব নিয়ে কথা বলতে চাই, এর বাইরেও আরও নানাবিধ চ্যালেঞ্জের কথা বলবো। তার আগে চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় সেখানে রয়েছেন, সেখানকার লকডাউন পরিস্থিতি নিয়ে আমরা একটু সরাসরি জানতে চাই। নয়ন, আমাদেরকে জানাবেন যে আসলে এই যে একটি দীর্ঘ লকডাউনই বলা যায় আগামী 5 জুলাই পর্যন্ত, এরপরে আসলে কী হবে সেটি নিয়েও মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে, ব্যবসায়ীদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। একটি অনিশ্চিত যাত্রা আসলে, প্রতিদিন তাদের যে লেনদেন কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্যের আমরা জানি যে সব কিছুই তো আসলে স্থবির হয়ে আছে, তো সার্বিকভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনারা যখন কথা বলছেন তাদের দিক থেকে কী ধরনের প্রতিক্রিয়া পাচ্ছেন, এই পরিস্থিতি আসলে কী করণীয় তারা কী মনে করছেন সেখানকার পরিস্থিতি যদি আমাদেরকে জানান নয়ন। ধন্যবাদ বাবু আপনাকে। আপনি যথার্থই বলছেন যে জীবন জীবিকার তাগিদে মানুষ কিন্তু গড়ে থাকতে চাচ্ছে না, যারা ব্যবসায়ী তারাই পড়েছে একেবারে কিন্তু সমস্যায়। আমি যেখানে আছি টেরি বাজার, চট্টগ্রামের সবচেয়ে বড় বাণিজ্য এলাকা নামে পরিচিত টেরি বাজার, এই জায়গা থেকে কিন্তু কোটি কোটি টাকা কিন্তু ব্যবসা বাণিজ্য হয়, বিভিন্ন দোকান বন্ধ, এমনকি যে কারখানাগুলো কিন্তু একেবারে কিন্তু তাদের বন্ধ থাকার কারণে তারা খুব একটা হতাশের কথা আমাদেরকে জানিয়েছেন। তবু যে করোনার মহামারী একটা ধারণ করছে খুব এই কারণে কিন্তু আসলে যে প্রশাসনের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কিন্তু মানছে, এমনকি বিভিন্ন প্রতিনিধি স্থানীয় প্রতিনিধি যারা আছে তারাও কিন্তু আসলে দোকানগুলো বন্ধ রাখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু ব্যবসায়ী যারা আছেন তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছেন, ব্যবসা বন্ধ থাকার কারণে তাদের আয় নেই, এমনকি খুব একটা সমস্যায় আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি শপিং মলগুলো দেখাতে যাচ্ছি, একেবারে শপিং মল কিন্তু তারা বন্ধ করে রেখেছেন, 5 তারিখ পর্যন্ত বন্ধ রাখার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে। আবার দেখা যায় কোনো কোনো কিন্তু দোকান কিন্তু তারা লুকোচুরি করে কিন্তু দোকান চালানোর চেষ্টা করছেন, তবুও কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে যেভাবে প্রশাসন সতর্ক অবস্থানে আছেন সেদিকে কিন্তু আসলে খুব একটা নজর থাকার কারণে তারা সেই সুযোগটাও কিন্তু পাচ্ছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, স্থানীয় জনপ্রতিনিধি আছেন, কাউন্সিলর আছেন, জহল হাজারি, আপনার এলাকায় কিন্তু টেরি বাজার চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাণিজ্য এলাকা নামে পরিচিত, তো আসলে এই ব্যবসা বাণিজ্য যারা করেন তারা কি আসলে দোকান খুলে রাখছে কি না? আসলে সরকারের যে বিধিনিষেধগুলো তারা কিন্তু সম্মান প্রদর্শন করে এবং করার যে মহামারী চট্টগ্রামে ছড়িয়ে পড়েছে সবাই কিন্তু কম বেশি আতঙ্কিত। আমাদের টেরি বাজার সবচাইতে চট্টগ্রামের বৃহত্তর একটা মার্কেট, এখানে কিন্তু বেসরকারি দোকানদার কিন্তু তাদের দোকানগুলো বন্ধ রেখেছে এবং প্রশাসনের একটা নজরদারিও আছে, আমি মনে করি তারা আমাদেরকে সহযোগিতা করছে। তবে অনেকের একটা খুব দুঃখ থাকতে পারে, তারা দীর্ঘদিন থেকে লকডাউনের আতায় পড়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারছে না, তাদের সব সমস্যা হচ্ছে বলে আমাদেরকে জানাচ্ছে, আর আমরা তাদেরকে উদ্বুদ্ধ করছে তারা যাতে একটু তাদের ঘরে থাকে নিরাপদে, দোকান যাতে না খুলে। ধন্যবাদ। আপনারা কয়েকজন ব্যবসায়ী আছেন, আপনি টেরি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছেন, আমি জানতে চাচ্ছি সিনিয়র সহসভাপতি সভাপতি সহসভাপতি আমি একটু জানতে চাচ্ছি আপনার থেকে, টেরি বাজার তো একেবারে বন্ধ করে রেখেছেন এই অবস্থায় যে অনেকজন কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানছে না, আবার দোকান নিয়ে আপনারা কি সমস্যায় আছেন কি যে দাবিটা আমাদের কি? আমি আপনার থেকে জানতে চাচ্ছি আপনার থেকে এই যে একেবারে লকডাউনের মধ্যে আপনার দোকান তো বন্ধ করে রেখেছেন, আবার কোনো কোনো জায়গায় তারা লুকোচুরি করে দোকান চালাচ্ছে, তো সেদিকে কতটুকু নজর আছে? আমাদের ব্যবসা সমিতি থেকে বারবার ওদেরকে সতর্ক করা হয়েছে যে দেশের প্রচলিত আইন অনুযায়ী দোকান বন্ধ রাখার নিয়ম রেখেছে, আমরা এখানে টেরি বাজার সব দোকান কিন্তু বন্ধ, লুকোচুরি এখানে কোনো দোকান আমার চোখে পড়তেছে না, আমরা যদি পরেও
আমরা সতর্ক করে দিই এখানে আইনের প্রতি শ্রদ্ধাশীল সব লোক দেশের প্রচলিত আইন যেটা আছে সব সময় মানে আমাদের এখানে কোনো দোকান খোলা একদম বন্ধ বন্ধ বলা চলে লুকোচুরি যে কোনো দোকান খোলা নাই এখানে ওকে 5 তারিখ পর্যন্ত আপনারা দোকান বন্ধ করে রাখবেন বন্ধ আমরা যতক্ষণ পর্যন্ত সরকার যে বন্ধ রাখার জন্য বলছে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো আমরা নিজ উদ্যোগে কোনো দোকান খুলবো না অসুবিধা হচ্ছে আমাদের চলার জন্য এখন আমাদের যেই নিত্য নৈতন যারা কর্মচারী এরা খুব কষ্ট আছে সরকার যদি এদেরকে কিছু সহযোগিতা করে এরা সরকার খুব এই মুহূর্তে সরকারের থেকে কিছু প্রবধানা পাওয়া দরকার যে কর্মচারী যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছে এরা কিন্তু খুব করুণ অবস্থায় আছে এরা এরা তো লজ্জা কারোর কথা বলতে পারছে না হাতে পাচ্ছে পারছে না এমন লোক অনেক লোক আছে এখানে যারা বড় ফসল আছে এদের তো কোনো চিন্তা নাই যারা মধ্যবিত্ত লোক আছে এদের জন্য ওরা না পারে ভিক্ষা করার জন্য না পারে চলার জন্য এদের জন্য সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি এদেরকে সরকার কিছু ফরদার দেয় ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বাবু আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যারা ব্যবসায়ী তারা কিন্তু জানিয়েছেন যে শ্রমিক যারা আছে তাদের কিন্তু আসলে বেতন দিতে হচ্ছে তারা বলছেন তাদের মজুরি দিতে হলে কিন্তু প্রণোদনা দরকার বলে তারা আমাদেরকে জানিয়েছেন তো এ ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবুর কাছে জি নয়নবুর রোজয় অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য দর্শক চট্টগ্রাম থেকে আমরা জানছিলাম যে লকডাউনে আসলে ব্যবসায়ীরা প্রচলিত আইন মেনে তারা আসলে দোকানপাট বন্ধ রেখেছেন কিন্তু আসলে তাদের যে দৈনন্দিন ব্যবসায়িক ক্ষতি সেটি আসলে তাদের হচ্ছে এবং বিশেষ করে যারা কর্মচারী রয়েছেন শ্রমিক কর্মচারী রয়েছেন তারা আসলে নানান বাধার মুখে পড়ছেন আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনাব মাহফুজুল হক শাহ সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স আমরা আপনার কাছ থেকে একটু শুরুতে জেনে নেই যেহেতু চট্টগ্রামের পরিস্থিতি আমরা জানছিলাম একটু মোটা দাগে এই যে আসলে একটি চলমান পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে আসলে ঠিক কবে নাগাদ আসলে স্বাভাবিক হবে সেটিও কিন্তু একটি অনিশ্চয়তা এরকম একটি পরিস্থিতিতে আসলে ব্যবসায়ী এবং এই যে শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তাদের জন্য কী করণীয় হতে পারে বলে মনে করেন আপনার মূল্যায়ন এবং পরামর্শ জানতে চাই জি আপনি একটু আনমিউট করে কথা বলবেন জি জি শুনতে এখন শোনা যাচ্ছে জি শুনতে পাচ্ছি বলুন জি জি শুনতে পাচ্ছি জি 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 আসলে এই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি উঠিয়েছেন সেটা হচ্ছে লকডাউনের কারণে আমাদের ব্যবসায়ীদের যারা বিশেষ করে সাধারণ ব্যবসায়ী যারা আছেন ওনাদের তো বড় ধরনের একটা ক্ষতি হচ্ছে যেটা নয়ন বড়ুয়ার জয়ের যে রিপোর্টটা দেখিয়েছেন এটা আসলে কিছুটা আপনার এখানে বলতেই হয় আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে এটা আমাদের দেখতে হবে আমরা একটা মহামারীর মধ্যে যাচ্ছি তো সরকারের কাছে যেই সমস্ত বিষয়গুলি আছে এখানে এই মহামারী থেকে মুক্তি পাওয়ার জন্য তার মধ্যে লকডাউন একটা এখন আমাদেরকে প্রথম দেখতে হবে যে বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে আমাদেরকে বিবেচনা করা উচিত এটা এই ব্যাপারে যে সিদ্ধান্তগুলো নেওয়ার দায়িত্বে যারা আছেন আমরা সবাই যারা ওখানে সহযোগিতা করছি তো সবাই কিন্তু নাগরিক হিসেবে আমাদেরকে সবাইকে এখানে সহযোগিতা করতে হবে এখন সরকার করেছে বলে সরকার দোষ করে ফেলেছে বা কমিটি সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু না আর আমাদের যে ব্যবসায়ী ভাইরা আছে বিভিন্ন পর্যায়ে সে একজন দোকানদার বলুন একজন ফ্যাক্টরি মালিক বলুন একজন অন্যান্য যে সেবা দানকারী ব্যবসায়ী বলুন যাই বলুন সমস্যাটা হচ্ছে বন্ধ কাটলে পরে ওনাকে অনেক কম পুঁজিতে ওরা ব্যবসা করে দিনে এনে দিনের খরচটা ওরা ইয়ে করে আপনার মিট করে এইসব বিষয়ে যখন আমরা বিবেচনা করব তাহলে কিন্তু সবারই কিন্তু এফেক্ট হচ্ছে এখানে এখন আমাদের করণীয় আছে আমাদের করণীয় যেগুলি আছে এই মহামারী থেকে উত্তরণের জন্য বেশ কিছু গত দেড় বছর থেকে আমরা অলমোস্ট এই করোনার সাথেই কিন্তু আমরা আছি তো করোনাকে ফেস করে করে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে আমরাও সরকারকে জনগণের পক্ষ থেকে সাহায্য করা হয়েছে সরকার যথাযথ চেষ্টা করে যাচ্ছে কিন্তু এই জায়গায় কিছু জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের মতো দেশে এবং আমাদের খুব একটা উন্নত দেশ না আমাদের অনেক ছোট একটা দেশ অনেক ধরনের অনেক বেশি লোক আমরা বসবাস করছি এবং আমাদের ইন্টারনেটের দিয়ে যদি চিন্তা করা হয় এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ আমাদেরকে রোজ আমাদেরকে ফেস করতে হয় তো সেই জায়গায় আমরা যেটা মনে করি সেটা হচ্ছে লকডাউন কিন্তু একমাত্র সলিউশন এখানে অন্যান্য যে মেজাজ গুলি আছে যেমন ধরুন স্যানিটাইজেশন মাস্ক পরা ডিস্টেন্স মেনটেন করা যেগুলো কিন্তু স্যানিটাইজেশন এবং মাস্ক এই দুটো কিন্তু আমরা একটা আন্দোলন হিসেবে নিতে পারতাম এখনো নিতে পারি আর যে ডিস্টেন্স মেনটেন করা ইজ ভেরি টাফ এটা বলা খুব সহজ সেখানে হয়তো 17-18 কোটি দেশের 56,000 বর্গ মাইলে যে মানুষ বাস্তবভাবে সম্ভব না তারপর আসুন এবার আমাদের ব্যবসায়ীদের যে বিষয়টা এখানে হেলাল ভাই আছেন দোকান মালিক সমিতি হ্যাঁ এখানে কিছু আমি আমি সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রথমে
কিছু ধরনের অনেক সময় মিডিয়াতে অনেক কিছু ফোকাস করে মিডিয়া আমাদের কোনো সাহায্য করছে এই জিনিসটাকে মহামারীটাকে থেকে রক্ষা করার জন্য মিডিয়ার প্রচারণা এটা অসাধারণ কিন্তু কিছু কিছু জিনিস মিডিয়াতে এমন ভাবে চলে আসে যেটা না বুঝে চলে আসে তখন আপনার সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা হয় মার্কেটটা খোলা রেখেছে বলে মনে মহামারী হয়ে যাচ্ছে ফ্যাক্টরিটা খোলা রেখেছে বলে মহামারী হয়ে যাচ্ছে দ্যাট ইজ নট কারেক্ট সব জায়গায় কিন্তু এটা না এখন যেই জায়গাতে আপনি দেখুন আজকে আপনাকে খবর বলি চট্টগ্রামে এবং ঢাকাতেও বলুন সারা দেশে আমরা যেটা গত ছয় মাস আগে দেখি নাই 75% রোগী আসছে কিন্তু গ্রাম থেকে এখন আপনি তাহলে বলুন তাহলে আমি শহরের যে দোকানগুলো মার্কেটগুলো খোলা থাকে আমরা ব্যবসা বলতে শহরকেই বুঝাই কিন্তু শহর কেন্দ্রিক সবগুলো গ্রামে ব্যবসা আছে কিন্তু ওটা তো চলে আসছে ওটাকে কিন্তু আমরা ওটা বুঝি না এখনো আপনি গ্রামে কিন্তু সবকিছু চলছে ওখানে লকডাউন ওরা ফলো করে না আর স্যানিটাইজেশন মাস্ক এটাও কিন্তু ফলো করে তাহলে পরে আমাদেরকে চিন্তা করতে করে আমি সমস্ত ফোকাস কি আমাদের কমিটি যখন সিদ্ধান্ত নেয় আমাদের মিডিয়াতে যখন আসে শহরে কালকে দুঃখ লেগেছে গাজীপুরে একটা ফ্যাক্টরিকে ফাইন করা হয়েছে ওই দিন একটা সিমেন্ট ফ্যাক্টরি ফাইন করা হচ্ছে এটা কিন্তু এভাবে করাটা তো ঠিক হয় না ওদেরকে ওয়ার্নিং দিতে হবে আর ভাই আমার তো শিল্প কারখানাগুলো চলতে হবে ব্যাংক লোনের উপর ওরা চলছে যারা এক্সপোর্টে আছেন বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টর একটা টার্গেট হয়ে গেছে এটা এটা টার্গেট করে একটা নিউজ করা হচ্ছে আর এই গার্মেন্টস এর উপর বাংলাদেশে 82% এক্সপোর্ট নির্ভর করছে এটা তো আমার অনেক কম্পিটিটর আছে আমার দেশে ওরকম হয় না যে অন্য কোনো আইটেমকে আমি এখনো ক্রিয়েট করতে পারি নাই আমরা জানি এটা সমাগম ইয়ে একটা সিস্টেম ওই সিস্টেমকে তাহলে কিভাবে রক্ষা করতে হবে ওইটাই তো আমাদের ঠিক করা হচ্ছিল আমরা ভ্যাকসিনেশনে আওতায় গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে আসতে পারতাম সেক্টর ওয়াইজ যেটা আমাদের ইকোনমিকে কন্ট্রিবিউট করবে জনাব মাহফুজুল হক জি আমরা আপনার কাছে আবারও আসি আমরা আরও শুনবো আপনার কাছ থেকে তার আগে আমাদের সঙ্গে অন্য অতিথিরা যুক্ত রয়েছেন তাদের কাছ থেকে একটু আলোচনা শুনে আসি এরপর আপনার কাছে আবারও আসছি আমরা সাইফুল ইসলাম যুক্ত রয়েছেন সাবেক পরিচালক খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সাইফুল ইসলাম নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন আপনি আলোচনা এ যুক্ত আছেন আলোচনা শুনছেন আপনার কাছ থেকে জানতে চাইব যে খুলনা চেম্বারের সাবেক পরিচালক হিসেবে এবং একজন ব্যবসায়ী হিসেবে আসলে আপনাদের মধ্যে কী ধরনের উদ্বেগ অনিশ্চয়তাগুলো কাজ করছে কেননা এই যে লকডাউন এটি আসলে কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি বলা মুশকিল তো সার্বিকভাবে আপনাদের যে ব্যবসায়িক ক্ষতি বা ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে আপনারা কী ধরনের উদ্বেগের মধ্যে রয়েছেন সেটি নিয়ে যদি আমাদেরকে একটু বলেন ধন্যবাদ এবং সকলকে এই করোনাকালীন সময়ের মধ্যে আসলে সারা বিশ্ব সহ আমাদের দেশের অবস্থান কি এটা আমরা সকলেই জানি তারপরেও আমরা যদি দেখি যে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো ব্যবসায়ীরা এবং সেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এবং আমাদের শিশুরা ছাত্ররা আমাদের শিক্ষা জীবনে আমাদের ছেলেমেয়েরা যে অবস্থানে সেটি আর ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা দেখেছিলাম গত লকডাউনের আগ পর্যন্ত আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি শিল্প কলকারখানা খোলা রাখা হয়েছিল এবারই 23 তারিখ থেকে 5ই আগস্ট পর্যন্ত লকডাউন সেটিকে বন্ধ রাখা হয়েছে তো আসলে ব্যবসা বাণিজ্য শুধু শিল্প প্রতিষ্ঠান নয় মাঝারি ক্ষুদ্র ব্যবসায়ী সকল ক্ষেত্রে এর প্রভাব পড়েছে যার ফলে আজকের বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা দেশরত্ন জয়ন্তী শেখ হাসিনার উদ্যোগ এবং তার সাহসিকতার কারণে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ এটা যেমন ঠিক সাথে সাথে তারপরেও মানুষ কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু অনেক কষ্টে আছে সেটিও আমাদের বুঝতে হবে জানতে হবে সেই দিকে বিবেচনা করে বাংলাদেশের মতো আসলে উন্নয়নশীল তালিকায় যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশ হঠাৎ করে সেই অগ্রযাত্রা থেমে গেলে কিন্তু বাংলাদেশ থমকে যাবে সেরকম ধারাবাহিকতায় আজকে বাদ ভাঙা জোয়ারের মতো মানুষ লকডাউনের পরেও যেভাবে আপনি মুন্সিগঞ্জ মাওয়া আপনি পাটুরিয়া যদি চিত্র দেখেন তাহলে দেখবেন যে ফেরিতে গাড়ি উঠতে পারে না কিন্তু মানুষের চাপে কারণ মানুষ তার কর্মস্থলে যেতে চায় মানুষ ঘরে খাবার নেই সেই কথাটি বলতে চায় আজকে সরকার পরিমাণ সহায়তা দিচ্ছে সেই সহায়তা হয়তো পর্যাপ্ত পরিমাণ সহায়তা ঘরে ঘরে হয়তো পৌঁছে দেওয়া সম্ভব না আমরা সরকার যেটা মনে করছে দরিদ্র জনগোষ্ঠী মিডিল ক্লাস মানুষ কিন্তু খাবার সংকটে কিন্তু সেটা কিন্তু আমরা দেখছি না সেই কারণে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি হারিয়ে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা মাঝারি ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য ব্যবসা প্রতিষ্ঠান ছোট ছোট ক্ষুদ্র উদ্যোক্তারা নারী উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্য বন্ধ করে আছে ঘরে বসে আছে ফলে ক্রাইসিস সব জায়গায় সংকট সব জায়গায় সেই সার্বিক বিষয়টি বিবেচনা করে আজকে গ্রামের মানুষ আগে মাস্ক পরতেন না স্যানিটাইজার ব্যবহার করতেন না আজকে 75% রোগী কিন্তু গ্রামে গঞ্জের থেকে ঢাকা সহ খুলনা বাংলাদেশের সমস্ত জায়গায় কিন্তু আসছে তারপরেও আমরা যদি বিবেচনা করি যে আমাদের নিজস্ব সচেতনতা সবচেয়ে বড় নিজস্ব সচেতনতা মাস্ক বাধ্যতামূলক করে এই লকডাউন এই প্রক্রিয়া না করে যদি একটি নিয়ম কানুনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী যে
ভূমিকা রাখছে সেটি ভূমিকা অবশ্যই প্রশংসনীয়। সাথে সাথে যদি মাস্কের বাধ্যবাধকতার ক্ষেত্রে জরিমানা জেল সমস্ত বিষয়টা বিবেচনা করে যদি আস্তে আস্তে পর্যায়ক্রমে স্বাস্থ্যবিধি মেনে সব খুলে দেওয়া হয় তাহলে মানুষ আসলে আমাদের ব্যবসা বাণিজ্য শিল্প প্রতিষ্ঠান খুলে রাখতে হবে। এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস অন্যান্য বিষয়গুলি খুলে না রাখলে মানুষ ওর সাথে শুধু মালিকরা বেনিফিশিয়ারি না, সরকার রাজস্ব পাবে, শ্রমিক তার মজুরি পাবে, যার ফলে কিন্তু আমাদের কষ্ট লাঘব হবে। আমাদের ক্ষুদ্র মাঝারি ব্যবসায় দোকান পাট সমস্ত বন্ধ, আজকে দেখেন পর মাস বন্ধ থাকার ফলে ওই দোকানের মালামাল নষ্ট হচ্ছে, ইনভেস্ট ব্যাংক থেকে ঋণ নেওয়া সেটিও আজকে ব্যাংকের সুদ কিন্তু এইবার করোনায় কিন্তু গত বছরে আমরা 2020 সালে কিন্তু 2 মাসের সুদের একটি রিবেট পেয়েছিলাম, এবার কিন্তু এখনো কোনো উদ্যোগ কিংবা সিদ্ধান্ত কিন্তু হয়নি। সব মিলিয়ে কিন্তু আমরা সকলে কষ্টে আছি, তারপরে ওই করোনা মহামারী থেকে আমাদের মুক্তি পেতে হবে, এটা মহান সৃষ্টিকর্তাই পারেন। আর আমাদের সরকারের উদ্যোগ, প্রচুর পরিমাণে ভ্যাকসিন আসছে, আমরা সকলে ভ্যাকসিনের আওতায় আনতে পারলে এবং সকলে নিজস্ব সচেতনতা, সরকার শুধু না সরকারি নির্দেশনা শুধু না, আমাদের নিজস্ব সচেতনতা, আমরা মাস্ক পরবো, স্যানিটাইজার ব্যবহার করবো, পরিবর্তে আমরা সতর্ক রাখবো, তাহলে কিন্তু এই করোনা থেকে আমরা ইনশাল্লাহ মুক্তি পাবো। জি সাইবুল ইসলাম, অনেক ধন্যবাদ আপনাকে আপনার সুনির্দিষ্ট কিছু মূল্যায়ন এবং বক্তব্যের জন্য। আমরা আমাদের সঙ্গে হেলালুদ্দিন যুক্ত রয়েছেন, সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি। জনাব হেলালুদ্দিন, আমরা যেটি আসলে আপনি আলোচনা শুনছিলেন যে মূলত আসলে ব্যবসায়ীদের এই যে লকডাউনের যে প্রভাব ব্যবসা বাণিজ্যে সেটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, সেখানে অর্থনীতির চাকা আসলে সচল রাখবার ক্ষেত্রে গতকালকেও আমরা যখন আলোচনা করছিলাম পোশাক মালিকরা যুক্ত ছিলেন, গতকাল বিজিএমএ সভাপতি বলছিলেন যে এবং পোশাক মালিক উদ্যোক্তারাও বলছিলেন যে লকডাউনের আসলে একটি বিকল্প ভাবার সময় এসেছে বোধহয়, কেননা লকডাউন আসলে কতখানি দীর্ঘ করা যায় বাংলাদেশের মতো দেশে। তো এই বাস্তবতায় আপনি ব্যবসায়ী হিসেবে কী মনে করছেন যে এই যে লকডাউন এটি তো যেভাবে চলমান সেটি যদি পরবর্তীতে আরও দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে তো আমাদের অর্থনীতির চাকা আসলে যদি সচল না রাখা যায় সে জায়গায় তো আমাদের আরও মানে জীবিকার জায়গাটি অনিশ্চয়তা আরও বেশি ঘনীভূত হয়ে আসে, সেই জায়গায় আসলে কি করণীয় সেই বিষয় নিয়ে যদি বলেন। ধন্যবাদ আপনাকে। প্রথমত আপনি যদি এভাবে খেয়াল করেন যে আমরা গত প্রায় 18 মাস যাবৎ কিন্তু এক ধরনের অবরুদ্ধ অবস্থায় জীবনযাপন করছি, তার মধ্যে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা যদি আপনি বিবেচনা নেন তাহলে দেখবেন যে ওরা প্রায় 9 মাস কখনো অর্ধবেলা, কখনো বিকেল 4টা পর্যন্ত, কখনো পূর্ণবেলা বন্ধ ছিল। এবং এইবারে যে লকডাউন যদি আপনি খেয়াল করেন আপনি দেখবেন যে গত মাসে আমরা 28শে জুলাই থেকে আমরা কিন্তু 28শে মে থেকে কিন্তু আমরা শুরু করলাম লকডাউনে, আর সমস্ত দেশ গেল কিন্তু 1 জুন থেকে। এই যে একটি বিশাল সময় এবং এর মধ্যে মাত্র আমরা 4 থেকে 5 দিন ইতিমধ্যে ঈদের জন্য আমরা এটা খোলা পেয়েছিলাম, তাতে আমাদের তো ব্যবসা এটা তো হওয়ার কোনো কথা নাই, হয় নাই। এক জিনিস আমাকে মনে রাখতে হবে, আমাকে কিন্তু ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানির বিল, দোকান ভাড়া, অফিস ভাড়া, বাসা ভাড়া, কাজের মেয়ের পয়সা সমস্ত কিছু কিন্তু আমাকে পে করতে হচ্ছে। এই যে কিছুক্ষণ আগে সাইফুল সাহেব বলেছেন খুলনা থেকে 2 মাসের নাকি এক্সাম করা হয়েছিল, এই সুদ ব্যাংকে সুদ এক্সাম করা হয় না, আমি জানি না উনি দিয়েছেন কিনা, কোনো কোনো কিছু এই পর্যন্ত এক্সাম করা নেই। শুধু তাই না, আপনি বিদ্যুতের বিল আমরা 2-3 মাস ঘর থেকে বেরোতে পারি নাই, আমাকে সেই 3 মাসের সারচার্জ দিতে হয়েছে বিদ্যুতের। চিন্তা করা যায় না মানুষ এখন কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। আমি একটি কথা খুব স্পষ্ট ভাবে আজকে বলতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি জাতির অভিভাবক, উনি আমাদের বড় বোন, ওনার কাছে স্পষ্টতা আজকে বলতে চাই, আমরা এইভাবে আর সাস্টেন করতে পারবো না। এই যে তো দরিদ্র মানুষগুলো তাদের যে অবস্থা, তাদের যে এখন সংসারের যে অবস্থা, তাদের যে খাওয়া পড়ার যে অবস্থা, সরকার চেষ্টা করছে, তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু বাকি টাকাগুলো কে দিচ্ছে, কে দিবে তারা এই টাকা, কে কিভাবে সে জীবনযাপন করবে? আমাদের দেশে যারা কিছু বিশেষজ্ঞ তৈরি হয়েছেন আমরা তাদেরকে সালাম দিই, স্যালুট দিই, তারা কাজ করছেন, ফ্রন্টলাইনে থেকে কাজ করছেন, কিন্তু আমরা যখন বিশেষজ্ঞদের কথাদের মধ্যে আমার বৈপরীত্য যখন লক্ষ্য করি, আপনি দেখেন যাদের মাথার চুল একটু কালো, যাদের মুখ গোফ কালো, তারা বলছে লকডাউন ছাড়া কিছু করার নাই, লকডাউন লকডাউন লকডাউন, আমাকে 30টা দিন দিয়ে দেন, আমাকে 50টা দিন দিয়ে দেন, এই যে আপনাকে 50 দিন দিবে, 30 দিন দিবে, ওই মানুষগুলো কিভাবে বাঁচবে আপনি খেয়াল করেছেন? সারা পৃথিবীতে এখন আপনি দেখেন লকডাউন উঠে গেছে, যার যার স্বাস্থ্যের ব্যবস্থা তার তার করতে হবে। আজকে এই লকডাউনে দেখেন আজকে প্রায় 1 মাস আমরা লকডাউনে আছি, মৃত্যুর হার কি কমলো, সংক্রমণ হার কি কমলো? গতকালকে একজন বিশেষজ্ঞ বলেছেন ওনারা নাকি 30-এর মধ্যে এখন ওদেরকে ধরে রাখতে পেরেছেন। 30-এর মধ্যে কি ধরে রাখতে হয় সংক্রমণ? সংক্রমণ তো এমনিতে 30-এর উপরে পৃথিবীর কোন দেশে হয়েছে আমাদের তো ওইভাবে জানা নাই। সব মিলে আমি বলবো ঠিক আছে, সব ঠিক আছে, রাষ্ট্র চলছে, দেশ চলছে, আমাদের একটি ভালো শাসক গোষ্ঠী আছে, তাতেও আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু
আমরা এই লকডাউন ফার্দার আর মানবো মানতে পারবো কিনা, এইটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাঙালি জাতির বড় বোন ওনাকে ভেবে দেখতে হবে, এই মানুষগুলো বাঁচবে কে মরে যাবে। আজকে গত কয়েকদিন আগে আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখলাম প্রতিদিন মহামারীতে মারা যাচ্ছে, করোনা মহামারীতে মারা যাচ্ছে 5,000 থেকে 8,000 লোক, আর তার 7 গুণ বেশি মারা যাচ্ছে মানুষ তাকে, অর্থাৎ 50,000। জি জনাব হেলালউদ্দিন, আপনার আজকে প্রমাণিত সত্য যে আপনাকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আপনাকে মাস্ক পরতে হবে। আমি সংক্রামিত, আমি আপনাকে সংক্রামিত করার কোনো রাইট কিন্তু আমার নাই, তো সেই ক্ষেত্রে আমাকে বিবেচনায় আনতে হবে। যিনি মাস্ক পরবেন না, আমি আবারও সরকারের কাছে অনুরোধ করে বলবো, আমাদের দাঙ্গা পুলিশ আছে তাদেরকে নামিয়ে দেন, যারা মাস্ক পরবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাদেরকে প্রয়োজনে লাঠি চার্জ করবে, এবং প্রয়োজন হলে আমাদেরকে, আমরা যারা ব্যবসায়ী সমিতির সঙ্গে কাজ করছি তাদের দায়িত্ব দেন, আমরা কথা দিচ্ছি আমাদের সেই দায়িত্ব দেন, আমরা দোকানে দোকানে লাঠি রাখবো, যারা মাস্ক পরবে না, যারা স্বাস্থ্যবিধি মানবে না তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া আমাদের কোনো পথ নাই, আমাদের কিন্তু বেঁচে থাকতে হবে। জনাব হেলালউদ্দিন, আমরা আরও আলোচনা শুনবো, আমাদের আসলে একটা বিরতি নেবার সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আরও কথা বলবো। দর্শক ভ্যালি বিচ সংলাপে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরছি একটু পর আশা করি সাথে। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভ্যালি বিচ সংলাপে, আমরা আজকে কথা বলছি ব্যবসা বাণিজ্যে লকডাউনের প্রভাব এই শিরোনামে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত হয়েছেন, হেলালউদ্দিন রয়েছেন সভাপতি বাংলাদেশ দোকান মালিক সমিতি, এবং আমাদের সঙ্গে জনাব সাইফুল ইসলাম সাবেক পরিচালক খুলনা চেম্বার অব কমার্স, এবং আমাদের সঙ্গে রয়েছেন মাহফুজুল হক শাহ সাবেক পরিচালক চট্টগ্রাম চেম্বার অব কমার্স। তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে বেশ কিছু বিষয় আপনাদের কাছ থেকে শুনছিলাম, আসলে ব্যবসায়ীদের পক্ষ থেকে যে ধরনের কথাগুলো আমরা আসলে নিয়মিত শুনে আসছি সেটা হচ্ছে লকডাউনের আসলে বিকল্প কিছু ভাবার, যেটি স্বাস্থ্যসম্মত উপায়ে হতে পারে, পরিচ্ছন্ন উপায়ে হতে পারে, এরকম প্রস্তাবগুলো আসলে পাচ্ছি। কারণ আসলে দীর্ঘমেয়াদে এই ধরনের লকডাউন, চলমান লকডাউন চলতে থাকলে সেটি আসলে অর্থনৈতিক চাকা যেমন আসলে স্থবির হয়ে পড়বে, তেমনি আসলে সেটি নিম্ন আয়ের মানুষ বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন সবাই আসলে নানানভাবেই আসলে ক্ষতির মুখেই পড়বেন, বিপাকেই পড়বেন। আমরা এই পর্যায়ে আলোচনায় আসতে চাই। আমরা আমাদের সঙ্গে মাহফুজুল হক শাহ চট্টগ্রাম থেকে যুক্ত রয়েছেন। মাহফুজুল হক শাহ, আপনার কাছে একটু সংক্ষেপে যদি বলেন, আমরা আসলে সবার কথাই শুনতে চাই, সুনির্দিষ্ট করে যদি বলেন যে এরকম একটি পরিস্থিতিতে আসলে অঞ্চলভিত্তিক লকডাউন অথবা কী ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে মনে করেন? না, আমাদের যে বিষয়টা হচ্ছে লকডাউনের যে বিষয়টা এখানে এসছে, বিশেষ করে লকডাউনটা দেওয়া হয়েছে কিন্তু মানুষের উপকারের জন্য, দেশের উপকারের জন্য, করোনা ভাইরাস থেকে কিভাবে আমরা বাঁচতে পারি তার জন্য। এই বিষয়টা তো আমরা শুরুতে করেছিলাম, শুরুতে তো আমাদের দু মাসের মতো লকডাউন ছিল, এবং পরবর্তী পর্যায়ে কয়েকবার ধাপে ধাপে লকডাউন হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর অনেক দেশে লকডাউন দিয়েছিল, লকডাউন উঠিয়ে নিয়েছে, কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য যে লকডাউনটা দরকার, লকডাউনটা কিভাবে করতে হবে সেটা একটু মাস্টার প্ল্যান করতে হবে। কেন আমাদেরকে চিহ্নিত করতে হবে কি কি জায়গায়, কোন কোন জায়গায় অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলি চলতে থাকে, বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রি গুলো, আমাদের মার্কেট গুলো, ওখানে যদি আমাদেরকে প্রথম চিহ্নিত করতে হবে, ওখান থেকে যদি করোনা ভাইরাস সংক্রমণের সংখ্যা বেশি থাকে তাহলে লকডাউন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথাটা হচ্ছে লকডাউন তো একমাত্র সমস্যা না, আমি এখানে বলতে বাধ্য হচ্ছি পৃথিবীর অনেক দেশে লকডাউনের বিরুদ্ধে যে অস্ট্রেলিয়াতে ওইদিন মুভমেন্ট হয়েছে, আন্দোলন হয়েছে, আমার কথা হচ্ছে সেই জায়গায় আমরা যাচ্ছি না। আমাদের কথা হচ্ছে সরকার যথাযথ চেষ্টা করছে, এবং আমাদেরকে সরকার তো একেভাবে করা সম্ভব না, আমরা যারা জনগণ আছি বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা, আমাদেরকে বিশেষ করে বাংলাদেশের অর্থনীতিকে গতবার যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী একক সিদ্ধান্তে উনি যেভাবে অর্থনীতিকে চলমান রেখেছিল প্যান্ডামিকের মতো, সেটা কিন্তু প্রশংসাযোগ্য রাখে। এটা পৃথিবীতে সব জায়গায় কিন্তু এটা একটা উদাহরণ হয়ে গেছে আমরা কিভাবে ম্যানেজ করেছি। সুতরাং আমি মনে করি এখনো পর্যন্ত যেটা লাস্টে, এটা আমি আবার বলতে হচ্ছে রপ্তানিমুখী শিল্পকে, বিশেষ করে আমি চট্টগ্রামে আছি, চট্টগ্রাম বন্দরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে, অপারেশনাল কার্যক্রম বন্ধ হওয়ার পথে। ওই জায়গায় গতকালকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপরে ওইটা দিয়ে হয়তো 5-7 দিন আমরা ম্যানেজ করতে পারবো, কেন ইন্টারন্যাশনাল যেই বিজনেসের সিস্টেম গুলি আছে ওটার সাথে তো আমার দেশের এই সিস্টেমের সাথে কোনো ইয়ে নেই, আমার এখানে লকডাউন দিয়ে রাখবো, আমার জাহাজ আসাতে বন্ধ হবে না। তো সুতরাং এইসব বিষয়গুলো, তারপর আমার এক্সপোর্ট যে বিষয়টা আছে, বারবার করে বলছি যেহেতু আমরা এক্সপোর্টের উপর নির্ভরশীল, আমরা তো ওরকম দেশ না, তো সুইজারল্যান্ড না, এটা সিঙ্গাপুর না, যে আমার বছরকে বছর আমি পণদানা দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখবো, সেই জায়গায় কিন্তু আমাদেরকে ওই জন্য অর্থনৈতিক কর্মকাণ্ডকে নিম্ন পর্যায় থেকে ছোট লেভেল থেকে বড় লেভেল পর্যন্ত ইন্ডাস্ট্রি যেকোনো চলমান আছে অর্থনীতিকে কন্ট্রিবিউট করে যাচ্ছে, ওখানে কিন্তু আমাদেরকে এগুলো করতে হবে। আর এইটার ব্যাপারে আমার সুনির্দিষ্ট যেটা পরামর্শ সেটা হচ্ছে সরকারকে এবং বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা, আমাদের ডাক্তার ভাইরা সবাই কিন্তু কষ্ট করছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, আমরা ব্যবসায়ীরা, রাজনৈতিক কর্মীরা সবাইকে নিয়ে আমাদেরকে এই দেশকে এখন অর্থনৈতিক হচ্ছে মূল,
অর্থই পেটে যদি বাদ না থাকে তাহলে কিন্তু যত অর্জন কিছু কিন্তু টিকে থাকবে না। সুতরাং এটাকে রক্ষা করার জন্য আমি মনে করি আমাদের সরকারকে এবং আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে বিবেচনায় আমাদেরকে বিষয়গুলো বিবেচনা নিতে হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে তাদের যে অসুবিধাটা, বিশেষ করে ব্যাংকের ব্যাপারটা হেলা ভাই বারবার উল্লেখ করেছেন, আসলে আমরাও সবাই ফিল করি ব্যাংকের ইন্টারেস্ট আমাদেরকে অনুমোদন করা হয়নি, আমাদেরকে কিছু টাইম বাড়িয়ে দেওয়া হয়েছে, পণদানা দেওয়া হয়েছে, পণদানা মানে কি, এটা হচ্ছে আমাদেরকে লোন দেওয়া হয়েছে, এটা কিছু কিছু ওখানে সুদ কমিয়ে সরকার অর্ধেক দায়িত্ব নিয়ে কিছু লোন, কিন্তু আমাদেরকে টাকাগুলো পরিশোধ করতে হবে। জনগণের মধ্যে বার্তা গিয়েছে আমরা ব্যবসায়ীরা পণদানা পেয়েছি, আমাদের তো কোনো সমস্যা নেই, এটা কিন্তু একটা রং মেসেজ ছিল প্রথম প্রথম, অনেকে বুঝতে পারেন এই বিষয়টা। যেমন পণদানা ইউরোপে দিচ্ছে, আমেরিকাতে দিচ্ছে, ওরা কিন্তু একবারে টাকাগুলো দিয়ে দিচ্ছে, মানুষকে ফেরত দিতে হচ্ছে না, ওখানে ওদের ইকোনমি এরকম স্ট্রং আছে পারে, বাংলাদেশ তো এটা সম্ভব না। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, সরকারকে ধন্যবাদ জানাই, ইকোনমিকে সাস্টেইন করার জন্য এইসব প্যাকেজ গুলো সরকার দিয়েছে। জি জনাব মাহফুজুর রব সাহেব, আমরা লকডাউনের মানে সুস্পষ্ট করে যদি বলেন যে আপনারা কি আসলে চাচ্ছেন যে একটু খোলা রাখা হোক, লকডাউন আর না দেয়া হোক, সেটি পরিকল্পিত উপায়ে দোকানপাট খোলা হোক, এই ধরনের কোন দাবি করছেন কিনা বা আপনারা? ধন্যবাদ। আসলে বাংলাদেশে কঠোর লকডাউনের নামে শুরু হয়েছে 14 এপ্রিল থেকে, পয়লা রমজান থেকে, তো পরবর্তীতে ভেঙে ভেঙে কখনো কখনো ব্রেক দেওয়া হয়েছে, পরবর্তীতে লকডাউন কন্টিনিউ করা হয়েছে, এখনো লকডাউনের ভেতরেই আমরা আছি। আমরা এই লকডাউন এই অবস্থানে চাই না, আমরা চাই নিজস্ব সচেতনতা। আমি সচেতন হয়ে আমি আমার কর্মকাণ্ড অর্থাৎ আমার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্ষুদ্র ব্যবসায়, মাঝারি ব্যবসায়ী, এটা তারা ব্যবসা পরিচালনা করুক। সেই ক্ষেত্রে সেই ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে আমি দোকানে বসে আমি যার পর মুখে মাস্ক থাকবে না তার কাছে আমি মাল বিক্রি করব না, এরকম অবস্থানে আমাকে যেতে হবে। আমার হ্যান্ড স্যানিটাইজার ম্যান্ডেটরি থাকতে হবে দোকানে, আমার উপর কিছু নির্দেশনা থাকবে এবং আমাদের যারা আছে তাদের পরেও নির্দেশনা থাকবে, এরকম অবস্থানে এবং সকল ক্ষেত্রে আমার নিয়ম নীতি মেনে অনুসরণ করে আমাকে লকডাউন তুলে দেওয়া দরকার। আপনি যদি দেখেন ইউরোকাপে 70,000 দর্শকে মাস্ক ছাড়া খেলা হয়েছে, ফাইনাল খেলা হয়েছে, সেটি কিভাবে সম্ভব হয়েছে? ভ্যাকসিন বাংলাদেশে যে পরিমাণে প্রধানমন্ত্রীর উদ্যোগে আনা হচ্ছে সেক্ষেত্রে সকলকে ভ্যাকসিনের, সকল বয়সের মানুষকে ভ্যাকসিনের আওতায় আনতে হবে, ভ্যাকসিনের আওতায় আনলে কিন্তু আমাদের এই আস্তে আস্তে কেটে আসবে। জি সাইফুল ইসলাম অনেক ধন্যবাদ। আসলে ভ্যাকসিনেশনের কোনো বিকল্প নেই, আমরা আপনার কাছে আবারো শুনবো পরবর্তীতে। বন্দর অবস্থা যেটা বললেন, মোংলা বন্দরে দেখেন আমার সিমেন্ট ফ্যাক্টরি কাঁচামাল আমদানি সে খালাস বন্ধ করে দিয়েছে, ম্যাজিস্ট্রেট আছে ফাইন করছে। আমার যদি সিমেন্ট ফ্যাক্টরি উন্নয়ন কাজ বন্ধ থাকবে গভর্নমেন্ট কোথাও বলে নাই, উন্নয়ন কাজ চলমান থাকবে, কিন্তু সেই ক্ষেত্রে সিমেন্ট ফ্যাক্টরি কাঁচামাল যদি আমি নামাইতে না পারি, আমি মোংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির মহাসচিব, আমার কাঁচামাল আমি নামাইতে পারছি না, আমাকে ফাইন করছে, তাহলে আমার এই ফ্যাক্টরি কিভাবে চলবে? আমার উৎপাদন সিমেন্ট উৎপাদন না হলে এইভাবে আসলে বিষয়গুলি স্বল্প মেয়াদী না, এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা চিন্তা করতে হবে। নিশ্চয়ই সাইফুল ইসলাম, আমরা আপনার কাছে পরে আবার শুনবো, আমরা জনাব হেলাল উদ্দিনের কাছে যেতে চাই, আমরা আপনার কাছে আবার শুনবো, নিশ্চয়ই পরিকল্পিত উপায় আমাদেরকে ভাবতে হবে। জনাব হেলাল উদ্দিন, একটু সংক্ষেপে যদি বলেন যে আসলে মোটা দাগে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সভাপতি হিসেবে আপনি কি মনে করছেন যে আসলে পরবর্তীতে এই লকডাউন আর দীর্ঘায়িত না হওয়া প্রয়োজন, অথবা এটাকে পরিকল্পিত উপায়ে খুলে দেওয়া প্রয়োজন কিনা, এই ধরনের দাবির জায়গা অথবা কি বক্তব্য আসলে আপনার? ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমত আপনি যদি ভাবে খেয়াল করেন যে আসলে শুধু দোকানপাটের বিষয় না, যারা আপনার এই ট্যুরিজমের ব্যবসা করে, যারা আপনার ছোটখাটো ব্যবসা করেন, যারা আপনার এই কি বলে আমাদের ওই যে বিয়ে সাদের অনুষ্ঠানে যে ব্যবসাগুলো করেন, এমন কোন সেক্টর নাই যে সেক্টরে তার প্রভাব পড়ছে না এই আমাদের এই লকডাউনে। অর্থাৎ মানুষগুলো কিন্তু দিনে দিনে নিঃস্ব হয়ে যাচ্ছে, আমরা কেউ বুঝতে পারছি না, আমরা যারা ঘরে থাকছি তাদের মধ্যে এক ধরনের ট্রমাটাইজ হচ্ছে, আমরা সারাদিন এইটুকুর মধ্যেই ঘুরে বেড়াচ্ছি, আমার জীবনের লক্ষ্য কোথায়, আমি কোথায় যেতে চাই, আমার কি কি সম্পদ ছিল, এই সম্পদগুলো আমি কিভাবে আবার নতুন করে এগুলোকে গুছিয়ে তুলবো, এগুলো আমার মাথায় কোনো পরিকল্পনা নাই। কিন্তু সারা দেশটা এখন যদি ওইভাবে খেয়াল করেন, সারা দেশটা একটা হসপিটালে পরিণত হয়েছে। আমি গত 15 দিনে না হলে 40-50 পরিবারের সাথে কথা বলেছি যাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন করোনা। হ্যাঁ, এখন কিছু করার নাই আমাদের, সারা পৃথিবী যেভাবে আক্রান্ত হয়েছে আমরাও সেভাবে আক্রান্তিত হবো। আমাদের ইতিমধ্যে আমাদের সুখের সংবাদ কিন্তু অনেকগুলো আছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে, আমরা গত পরশুদিন দেখলাম প্রায় আমাদের 18-20 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আমরা করতে পেরেছি, এইগুলো আমাদের জন্য অনেক বড় সুখবর। কিন্তু তার পাশাপাশি যদি আমি এই লকডাউনের নামে কিছু কিছু
মানুষের পরামর্শের কারণে এই লকডাউনের কারণে যদি আমরা সারা দেশ থেকে থমকে ফেলি, সারা দেশের মানুষগুলো যদি রুগ্ন হয়ে যায়, সারা দেশের মানুষগুলো যদি অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, তাহলে দেশটাকে আপনি কিভাবে এবার দাঁড় করাবেন? এই দেশটা কিন্তু এমনি দাঁড়ায় নাই। একটা জিনিস খেয়াল করেন, গত 12-14 বছরে আমাদের যে গ্রোথ, এটা কিন্তু সবাই মিলে আমরা করছি, আমরা পিছিয়ে যাওয়ার সুযোগ আমাদের নাই। আজকে আমরা উন্নত বিশ্বগুলো যদি আপনি খেয়াল করেন কিভাবে তারা এগোচ্ছে, আজকে যেখানে আমেরিকার মতো জায়গা, আপনি বাদ দেন আমাদের চেয়ে অনেক বড় দেশ কিন্তু ব্রাজিল না, ব্রাজিলের মতো জায়গা যেখানে 3-4 হাজার লোক মারা যাচ্ছে, সেখানে তো তারা লকডাউন তুলে দিয়েছে, তারা বলছে আমাদের এই অর্থনীতির লকডাউন আমি সাস্টেন করতে পারছি না। অতএব আমার অনুরোধটা একটি জায়গা, সেটা হচ্ছে হ্যাঁ আমাকে কঠোর বিধিনিষেধে থাকতে হবে। আমি আমার জীবনটা আমার কাছে অনেক বড় প্রিয়, আমি দুনিয়া থেকে চলে গেলে আমার পরিবার আমাকে হারাবে, আমার হয়তোবা পৃথিবীর মৃত্যুর সংখ্যার সাথে আর সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আমি তো এই পৃথিবীতে ফিরে আসতে পারবো না। অতএব আমার এই জীবনটাকে সবচেয়ে প্রিয় মনে করে আমার জীবনের সুরক্ষাকে আমাকে দিতে হবে, এর কোনো বিকল্প এই মুহূর্তে নেই। সরকার চেষ্টা করছে, আমরা তাদের সঙ্গে আছি, তবে যেভাবে লকডাউন অপরিকল্পিতভাবে শুরু হয়েছে আমার মনে হয় এটাকে আর দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই। যদি এটা এর পরে দীর্ঘায়িত হয় তাইলে কিন্তু আসলে দেশে এক ধরনের বিপর্যয় নেমে আসবে, যেটা আমি বারবার বলছি। এখন করোনায় মারা যাচ্ছে সারা পৃথিবীতে 8-9 হাজার মানুষ, আর ক্ষুধার্ত অবস্থায় মানুষ মারা যাচ্ছে 40-50 হাজার মানুষ। শুধু এখানে না, আমি গত পরশু দিন দেখলাম বাংলাদেশে বছরে প্রায় 18-20 হাজার শিশু পানিতে পড়ে মৃত্যুবরণ করে। অর্থাৎ মৃত্যু তো আমাদের প্রত্যেকের মানে মাথার মধ্যেই নিয়ে আমাদের চলতে হয়, তারপরেও সাবধানতা থাকতে হবে, এই মহামারী থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সরকার চেষ্টা করছে, সরকারের সঙ্গে আমরা সবাই মিলে চেষ্টা করব। আরেকটি বিষয় আমি আবারও বলি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে একসময় মোটরসাইকেলে কেউ হেলমেট পরতেন না, হেলমেট পরবে গরমের দেশে এটা ইম্পসিবল, পরতে পারতেন না। এখন দেখেন 99.9% মোটরসাইকেলে মানুষ কিন্তু হেলমেট পরে, এই মাস্ক পরতে আমাদের বাধ্য করতে হবে। আমাদের দাঙ্গা পুলিশ আছে, আমরা মনে করি আমাদের পুলিশ নিশ্চয়ই হেলালুদ্দিন, আমরা আরো শুনবো আপনাদের আলোচনা। আমরা আরেকটা বিরতি নেবার সময় হয়েছে আমাদের আসলে, দর্শকের ভেলিবিদ সংলাপে আমরা আরেকটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর আমাদের সাথে। দর্শক আপনারা দেখছেন এই ভ্যালিবিদ সংলাপ, আমরা কথা বলছি ব্যবসা বাণিজ্যে লকডাউনের প্রভাব নিয়ে। আমাদের সঙ্গে তিনজন অতিথি যুক্ত রয়েছেন, আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। মাহফুজুল হক শাহ, একেবারেই সংক্ষেপে সুনির্দিষ্ট করে আপনার শেষ বক্তব্য জানতে চাই। আসলে মোটা দাগে আসলে এই মুহূর্তে সচেতনতার বিকল্প নেই আপনারা বলছিলেন, একই সঙ্গে প্রণোদনার বিষয় নিয়েও যদি বলেন যে এটি তো আসলে বারংবারই দেওয়া হয়েছে, তার সুফল আসলে কতটা মিলেছে? না, ধন্যবাদ আপনাকে আবার। প্রণোদনার ব্যাপারে যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যে প্রণোদনার যে সুফল আসে না সেটা কিন্তু আমি বলবো না। এখন বিষয়টা হচ্ছে প্রণোদনা ওটাকে যেন সঠিকভাবে কাজে লাগানো হয়েছে কিনা, সেটা যেন আজকে যেমন বাংলাদেশ ব্যাংক থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে বা একটা সার্কুলার দেওয়া হয়েছে এটা ইনকোয়ারি করার জন্য, এটাকে আমরা সাধুবাদ জানাই। সাথে সাথে আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে প্রণোদনা দিয়ে যেটা সরকার চেষ্টা করছে আমাদেরকে কিছু হেল্প করার জন্য, সেটার জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু সাথে সাথে এই প্রণোদনার সাথে অনুদানকে যে আমরা কন্টিনিউ করব সেটাও কিন্তু সম্ভব না, আমাদের সরকারের এরকম অবস্থা নেই, অর্থনৈতিক অবস্থা এই এই সব বিষয়গুলোকে মাথায় রেখে লকডাউনের কারণে আমাদের টোটাল যদি আমরা আমাদের কারখানাগুলোকে যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ব্যবসাগুলোকে যদি চলমান রাখতে না পারি, তাহলে এই অনুদানের যে টাকা দিয়েছে ওটার দেখবেন নির্দিষ্ট সময় আছে, এক বছরের মধ্যে আমাকে এটা পেমেন্ট শুরু করতে হবে, আমি কিভাবে করব সেটা একটা কথা। আর যে অন্যান্য যে সুদগুলি আছে চলমান ছিল ওগুলো কিন্তু সুদগুলো কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, একটা যখন আমাদের যে এই মহামারী শেষ হবে তখন কিন্তু আমাদের জন্য এটা বড় ধরনের চাপ। অনেক ধন্যবাদ মাহফুজুল হক শাহ, অনেক ধন্যবাদ আমাদের সময় স্বল্পতা। জি জি, অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম, আপনার কাছ থেকে ওই একই বিষয়ে আসলে শেষ কথা জানতে চাই সাইফুল ইসলাম। আসলে সব মিলে আমরা আমাদের যে বাংলাদেশ, আমাদের লাল সবুজের যে বাংলাদেশ, যে বাংলাদেশের ঘিরে আমরা আমাদের নতুন প্রজন্মকে নিয়ে ভাবি, যে বাংলাদেশের ঘিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাংলাদেশ, যে বাংলাদেশে করোনা মহামারীর কারণে বঙ্গবন্ধুর মুজিব জন্মশতবার্ষিকী পালন করা যায়নি, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করা যায়নি, তারপরেও মৃত্যুর মিছিল থামছে না। আমাদের এই মিছিল থামাতে হবে, মিছিল থামাতে গেলে নিজস্ব সতর্কতা, সরকারের যে উদ্যোগ, আমাদের ভ্যাকসিনকে প্রত্যেককেই দিতে হবে, সকল বয়সী ছেলে মেয়েদের ভ্যাকসিন দিতে হবে, সকল মানুষকে ভ্যাকসিনের আওতা আনতে হবে, আমাদের সতর্কতা নিজেদের অবলম্বন করে সবকিছু খুলে দিয়ে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে এগিয়ে যায় যে বাংলাদেশ, সে বাংলাদেশকে আমাদের অগ্রযাত্রা কমানো যাবে না ইনশাআল্লাহ। আর মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের বেশি কিছু দোয়া করতে হবে, এই করোনা মহামারী যেন বাংলাদেশ থেকে আমরাও সেটি আশা করি জনাব সাইফুল ইসলাম, আমরাও
জি, অনেক ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি। আমরা শেষ বক্তব্য শুনবো জনাব হেলালুদ্দিনের কাছ থেকে, একেবারে যে প্রণোদনার সুফলটা নিয়ে যদি বলেন, একই সঙ্গে আসলে সচেতনতার বিষয় নিয়ে যেটি বলছিলেন। ধন্যবাদ আপনাকে আবারও। প্রথমত হচ্ছে যে আসলে আমাদের যে প্রণোদনার প্যাকেজটি সেটি তো একটা স্টিমুলাস প্যাকেজ হিসেবে ছিল, আমরা সেক্ষেত্রে উপকৃত হয়েছি, হয়নি এই কথাটা বলা যাবে না। আমার নগদ টাকার খুব প্রয়োজন ছিল এবং সেই নগদ টাকাটা আমি কিছুটা হলেও পেয়েছি, সব ঠিক আছে। আমার দেশের সক্ষমতা আমাকে বুঝতে হবে, কিন্তু আমি যদি পাশাপাশি এভাবে খেয়াল করি আমার স্বাস্থ্যের আজকে যে অবস্থা, আজকে আমার যে শিক্ষার যে অবস্থা, আমার যে অর্থনীতির অবস্থা, আমার যে সামাজিক অবস্থা, এগুলো কিন্তু প্রতিদিনই একেবারে মানে ভঙ্গুরসার হয়ে যাচ্ছে বলে আমার আমার কাছে মনে হয়েছে। আপনারা আজকে দেখেন এই বাচ্চাগুলো সারাদিন ঘরে বসে এই নেটে ঢুকছে, কোথায় ঢুকছে, সে কি করছে আমরা কেউ দেখছি না। এই বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে না, এই বাচ্চাগুলো লেখাপড়া ফিরে যেতে পারছে না। আজকে আমরা দেখছি কিশোর গ্যাং তৈরি হচ্ছে প্রত্যেক এলাকা এলাকা। এই যে সামাজিক অস্থিরতা গুলো তৈরি হবে, এই দায় দায়িত্বটা কে নেবে? আপনি দেখেন ইতিমধ্যে ঢাকা শহরের ছিনতাই, রাজানি, এইগুলো কিন্তু বেড়ে গেছে। কারণ হচ্ছে এক যে লোকটি সারাদিন 300-500 টাকা রুজির জন্য সারাদিন ঘুরে বেরিয়েছে, তার তো এখন সে রুজি নাই, সে তখন কাউকে 10 টাকা হাত পেতে নিতে পারছে না। আমরা কিছু কিছু সাহায্য করছি, সরকার কিছু সাহায্য করছে, করছে না তা না, তো তাতে দিয়ে তো তার সংসার চলছে না। অতএব সবকিছু বিবেচনায় এনে আমার মনে হয় সারা পৃথিবী এখন লকডাউন থেকে সরে এসেছে। আমি সরকারকে অনুরোধ করব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী, যার কাছে আমাদের সবচেয়ে বেশি আস্থার জায়গা, উনি আমাদের বিষয়ে ভাববেন এবং আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে আমরা যাতে ব্যবসা পরিচালনা করতে পারি, স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি, সেই ব্যবস্থাটা গ্রহণ করবেন। এবং বিশেষ করে আমি বলবো স্কুলের বাচ্চাদের, তাদেরকে কিন্তু মাস্ক পরানো এর চেয়ে সহজ কোন কাজ নাই। টিচার যদি বলে মাস্ক ছাড়া কেউ ক্লাসে ঢুকবে না এবং সামাজিক দূরত্ব তো মিনিমাম 4 ফিট দূর দূরে বসবেন, তাহলে কিন্তু শিশু বাচ্চারা সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। অতএব আমাদের সাহস দিতে হবে, আমাদের শুরু করতে হবে। আমাদের একেবারেই আমি মনে করি যে আমাদের আর সময় নেই, এই সময়টা আমরা যে তার কোনো ক্রমে অপচয় না করি। জি, অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকের এই আলোচনায় সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, আমরা আজকের মতো এই ভেলি বিচ সংলাপ এখানে শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।